দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে রপ্তানির বড় দুই বাজারে তৈরি পোশাকের দাম কমেছে গড়ে পাঁচ ভাগ পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার পরামর্শ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দর বাড়লেও দাম ক্রয় সীমার মধ্যে থাকার দাবি সেতু মন্ত্রীর আর সব পণ্যের দর বেড়েছে এমন তথ্য ঠিক নয় দাবি কৃষিমন্ত্রীর ঢাকার নবাবগঞ্জে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক অঞ্চল অগ্রাধিকার পাবে পুরনো ঢাকার প্লাস্টিক আর হালকা প্রকৌশল শিল্প এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে সাত ভাগ দাম কমেছে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের ইউরোপে দাম কমেছে সাড়ে তিন ভাগেরও বেশি বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক অর্থনীতিতে চলমান অনিশ্চয়তার প্রভাবে কমেছে চাহিদা যার প্রভাব পড়েছে দামেও এমন পরিস্থিতিতে উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে নজর দেবার পরামর্শ বাজার বিশ্লেষকদের ইমতিয়াজ হাসানের রিপোর্ট চলতি অর্থ বছরের প্রথম চার মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মেয়াদে এক কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ যার মধ্যে আঠারো ভাগ এসেছে কটন টি শার্ট থেকে তেইশ ভাগেরও বেশি এসেছে পুরুষ ও মহিলাদের কটন ট্রাউজার রপ্তানি করে আর সোয়েটার থেকে এসেছে সাড়ে নয় ভাগ রপ্তানি আয় বিজিএমই এর তথ্য বলছে গত পাঁচ বছরে আন্তর্জাতিক বাজারে কেবল এই চার আইটেমের দরপতন হয়েছে প্রায় এক থেকে দুই ভাগ বেশিরভাগ আমার ট্রাউজার করি আমাদের টি শার্ট নিতে এগুলো কাজগুলো করি বেসিক শার্ট করি হ্যাঁ সেগুলোতে এগুলি আমাদের মেইন প্রোডাক্ট যাচ্ছে আমাদের কিন্তু খুব বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয় না আমাদের দেশে তো ওই প্রোডাক্টগুলো দেখি সবগুলো দরপতন হয়েছে ওর টি শার্ট আছে এক ডলার নব্বই সেন্ট এক ডলার আমরা করি যেটা আমি আমরা আগে করেছিলাম দেড় ডলার তো এখানে প্রায় অলমোস্ট থার্টি ফর্টি আমাদের প্রাইস কমে গেছে রাজস্ব বোর্ডের হিসেবে গত পাঁচ বছরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের দরপতন হয়েছে এক দশমিক ছয় ভাগ বিজিএমএ এর তথ্য বলছে অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্রেই দরপতন হয়েছে সাত ভাগ আর ইউরোপের বাজারে কমেছে সাড়ে তিন ভাগের বেশি যা শিল্প খাতটিকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের প্রফিটেবিলিটি যদি আক্রান্ত হয় তাইলে সে ওই খাতটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যেখানে তো মূল কারণ হচ্ছে ওই বাজারগুলোতে চাহিদা দুর্বল হয়ে যাচ্ছে মানে অর্থনীতি বিশেষ করে ইউরোপিয়ান অর্থনীতি এখন একটা দুর্বল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গ্লোবাল আনসার্টনি এটা কমে গেলে বিশ্ব অর্থনীতি আবার একটা রিকভারির মধ্যে চলে আসবে এবং তখন চাহিদার যে দুর্বলতা সেটা কেটে যাবে সেক্ষেত্রে এই যে দরপতনটা আমরা দেখেছি সেটা হয়তো থেমে যাবে বা ইভেন দর বৃদ্ধিরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি আমাদের মধ্যে ওই যে একটা গলা কাটা প্রতিযোগিতার যে প্রবণতা আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি এমন পণ্য উৎপাদনে নজর বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের দর বৃদ্ধির সম্ভাবনাটাকে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বস্ত্র খাতের রপ্তানি আয় বাড়াতে হলে পণ্যের বহুমুখীকরণ ও মান বৃদ্ধির বিকল্প নেই আর এমন লক্ষ্যকে সামনে রেখেই সরকার জাতীয় বস্ত্র আইন প্রণয়ন করেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গুলাম দস্তগীর বুধবার রাজধানীর নিয়ে অ্যাভিনিউতে বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি জানান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির জন্য বস্ত্রখাতকে যুগোপযোগী ও আধুনিকায়নের বিকল্প নেই আমরা বস্ত্রখাতে সেই রানা প্লাজার পরে আমরা যে আমাদের যে ক্ষতি সাধন হয়েছিল আমাদের কমপ্লেন্স করতে বলে হয়ে বলেছিলো আমরা সেই কমপ্লেন্স পালন করেছি আমরা এখন আমাদের আরও বিশ্বে আমাদের কম্পিটিশন অন্য বিদ্য অনেক দেশ কম্পিটিশানে চলে আসছে আমাদেরকে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে হবে এবং হাই হাই ভ্যালু প্রোডাক্টটা আমাদের এগিয়ে যেতে যেতে হবে যেহেতু আমরা এগিয়ে আসি আমাদের আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই হাই হাই ভ্যালু প্রোডাক্ট দিয়ে আমরা যে দ্বিতীয় স্থানে অবস্থান করছি আমরা ইনশাল্লাহ আমরা প্রথম স্থানে অধিকার করব মাসের ব্যবধানে দেশের বাজারে অর্ধেকেরও বেশি নিত্য দাম বাড়লেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কৃষিমন্ত্রীর পণ্যের দর বৃদ্ধির তথ্য সঠিক নয় বিস্তারিত জানাচ্ছেন মাসেক আলোচনা হচ্ছে বেশি আসছে আশ্বাসও তবু দাম কমছে না পেঁয়াজের বরং মানভেদে গত মাসের তুলনায় পণ্যটির দাম বেড়েছে সর্বোচ্চ চুরাশি শতাংশ পর্যন্ত এই হিসেব সরকারি প্রতিষ্ঠান টিসিবির তবে শুধু পেঁয়াজ নয় টিসিবির তালিকায় থাকা উনত্রিশটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আঠারোটির দাম বাড়তি গেল মাসের তুলনায় এর মধ্যে সব ধরনের চালের দাম বেড়েছে দুই থেকে আট টাকা পর্যন্ত লিটারে চার টাকা বেড়েছে সোয়াবিন তেলের দাম পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে মসুর ডাল এলাচ শুকনো মরিচ সহ সব ধরনের মশলার দামও অস্বাভাবিক বেড়েছে এই সময় বুধবার এই নিয়ে সচিবালয়ে কথা বলেন সরকারের দুই মন্ত্রী মানুষের ক্রয় ক্ষমতা খুব দুর্বল কেউ কি খুব অভাবে আছে না খেয়ে মারা যাচ্ছে বা কোনো একটা দ্রব্য বাজারে হয়তো ঘাটতি সেজন্য কি এমন কোনো এখানে দুর্ভিক্ষের কোনো পদার্থ নিয়ে আছে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা স্বাভাবিক হতে হয়তো কিছু সময় লাগবে এটা হয়ে যাবে অস্বাভাবিক কৃত্রিম সংকট সৃষ্টি করলে সেটার মোকাবিলা আইন শৃঙ্খলা বাহিনী বা এই র‍্যাব পুলিশ দিয়ে আপনি কোনোদিনই বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা মার্কেট ফোর্স এটা মার্কেট ফোর্স এবং বাজারের যে শক্তি সেটাই এটাকে নিয়ন্ত্রণ করবে সব দেশেই কমিটি আছে সব দেশেই প্রতিষ্ঠান আছে কিন্তু তেমনভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না এটার উৎপাদন চাহিদা এবং অর্থনীতির একেবারে মৌলিক যে প্রিন্সিপল তাই কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে ডিএপি সারের দাম কেজি প্রতি নয় টাকা কমানোর ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে জানানো হয় এখন থেকে ডিলার পর্যায়ে এই সারের সর্বোচ্চ দর হবে ১৪ টাকা যা কৃষকের কাছে সর্বোচ্চ ষোলো টাকায় বিক্রি করতে হবে কৃষি মন্ত্রী জানিয়েছেন সহায়তা বাড়বে কৃষির অন্যান্য খাতেও ধান লাগানো এবং ধান কাটা এটা শ্রমিকটা করতে গেলে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে এবং এটা এবং শ্রমিকও পাওয়া যায় না ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ধান কাটার জন্য মেশিন দিব আমরা চাষিদেরকে সেখানে আমরা প্রণোদনা দিব। একটি মেশিনের দাম যদি বিশ লক্ষ টাকা হয় সেখানে দশ লক্ষ টাকা সরকার দেবে উপকূলবর্তী এলাকা হাওয়ার এলাকা প্রতিকূল পরিবেশে সত্তর ভাগ দিবে। দশ বিশ লাখ হইলে চোদ্দ লাখ আমরা সরকার দিব মন্ত্রী জানান সারের দাম কমানোয় এই বছর সরকারকে এই খাতে ভর্তুকি দিতে হবে আটশো কোটি টাকা চলতি মাসেই হবে মাসুরে রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পুরনো ঢাকা থেকে প্লাস্টিক আর হালকা প্রকৌশল শিল্প সরিয়ে নিতে নতুন একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার রাজধানী ঢাকার অদূরে নবাবগঞ্জে এই শিল্পাঞ্চলটি গড়ে তোলা হবে যার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে সংস্থাটি নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন আগামী চার বছরের মধ্যে সেখানে উৎপাদন শুরু হবে সৌরভ রহমানের রিপোর্ট ত্রিমাত্রিকে নকশার মতোই তৈরি হবে একটি সবুজ শিল্পাঞ্চল যেখানে ছোট বড় সব কারখানার মাঝেই থাকবে জলাধার আর গাছ বিদ্যুৎ পানি কিংবা গ্যাসের মতো পরিষেবা মিলবে অগ্রাধিকারে জমি পাওয়া যাবে উদ্যোক্তার চাহিদা মতো বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় শোধনাগার বা সিটিপি করে দেবে অঞ্চল কর্তৃপক্ষই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের এই ধারণায় দেশে আরও একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে এবার ঢাকার নবাবগঞ্জ থানার দৌলতপুরে যেখানে প্রথমবারের মতো অগ্রাধিকার পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই ইকোনমিক জোন করার ফলে প্লাস্টিক জাতীয় পণ্যের ছোট ছোট কারখানা আছে ঢাকা শহরে সেগুলো সরিয়ে নেওয়া সম্ভব হবে ঢাকা শহরে যে কেমিক্যালসের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে ট্রেডিংটা হয় মজুদটা হয় সেটা আমরা সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের সহায়তা দেবো আমাদের জন্যে তাদেরকে প্লট দেয়া বা তাদেরকে আমরা ওই ফ্যাসিলিটিগুলো বেজা নিজে ডেভেলপ করে দেওয়া এই কাজটা আমরা করব যাতে জনজীবন ঝুঁকি মুক্ত থাকে বেজা বলছে নবাবগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আকার হবে আটশো চৌত্রিশে কর এই জমি আগামী এক বছরের মধ্যে অধিগ্রহণ করতে চায় সংস্থাটি সেই হিসেবে দু সালের শেষ নাগাদ সেখানে শিল্পাঞ্চল নির্মাণের কাজ শুরু হবে যা শেষ করতে আরও তিন বছর সময় লাগবে এই সময়ের মধ্যে আগ্রহী উদ্যোক্তাদের জমি বরাদ্দ দেওয়া হবে বেজার হিসেবে সব কিছু ঠিক থাকলে দু হাজার শুরুতেই নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত কারখানা থেকে পণ্য উৎপাদন শুরু হবে সব বিনিয়োগকারী কিন্তু ঢাকার দূরে চলে যাবে তেমনটাও নয় কিছু কিছু বিনিয়োগকারী আছে বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এবং ইলেকট্রনিক খাতে বেশ কিছু বিনিয়োগকারী বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী আসতে আগ্রহী আছে তারা কিন্তু ঢাকার কাছাকাছি থাকতে চায় বড় টাউনশিপের কাছাকাছি থাকতে চায় সে সমস্ত দেশি এবং বিদেশি বিনিয়োগকারীও এই বড় বৃহৎই ইকোনমিক জোনে ঢাকার কাছে সুযোগ পাবে তাদের স্থাপনের জন্য সরকারি বেসরকারি মিলিয়ে এ পর্যন্ত দেশে আটাশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ যার মধ্যে কয়েকটিতে উৎপাদনও শুরু হয়েছে এরই মধ্যে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে ফেনী পৌর এলাকার আবর্জনা থেকে জৈব সার তৈরির কাজ শুরু হচ্ছে এরই মধ্যে এর পঁচাত্তর ভাগ কাজ শেষ করেছে পৌর কর্তৃপক্ষ এটি চালু হলে আবর্জনার অভিশাপ থেকে রেহাই পাবে পৌরবাসী ফেনী থেকে প্রতিনিধি জমির বেগের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফেনী পৌরসভার ময়লা হবে জৈব সার গত বছর নেওয়া পৌরসভার ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় শহরের সুলতানপুরে প্রায় সত্তর শতক জায়গায় তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জৈব সার উৎপাদন কেন্দ্র এতে খুশি এলাকাবাসী শুনতেছি সার ফ্যাক্টরি হবে ময়লা থেকে মনে করেন একটু দুর্গন্ধ থেকে মুক্ত হবে যে ময়লার মনে এই গন্ধতে থাকা যেত না এখন যদি সার ফ্যাক্টরিটা যদি হয় হয়তো মনে করেন যে এলাকাবাসীর জন্য অনেক ভালো হবে ফ্যাক্টরিটা চালু হলে আমাদের কর্মসংস্থান বাড়বো গরিব না মনে করেন না কর্ম করি খাইতে উঠব এরই মধ্যে অফিস কক্ষ ও ময়লা পৃথকীকরণের কেবিন ঘর সহ শেষ পর্যায়ে রয়েছে স্থাপনা নির্মাণ কাজ দিনে রাতে চলছে কর্মযোগ্য এদিকে কর্তৃপক্ষ জানায় কারখানাটি চালু হলে শহরের প্রতিদিনের চল্লিশ টন অপসারিত বর্জ্য থেকে আট টন জৈবসার উৎপাদন হবে যার মূল্য ছিয়ানব্বই হাজার টাকা যা পর্যায়ক্রমে প্রতিমাসে হবে দুশো চল্লিশ টন সবকিছু ঠিক থাকলে প্রকল্পটি থেকে বছরে আয় হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা এটা শুরু হওয়ার পরে আমাদের ফ্রেনীবাসে অনেক সচেতন হবে আশা করি ধীরে ধীরে এভাবে ময়লা আবর্জনা ফলাবে বলে আমি বিশ্বাস করি না এই এটার ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে বলে আমি মনে করি এবছরের ত্রিশে মে প্রকল্পটির কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি তবে আগামী বছরের শুরুতে পুরোদমে কারখানাটি চালু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো দুয়ে হয়েছে চারশো বাষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো সাতষট্টি কমেছে একশো চৌত্রিশটির আর অপরিবর্তিত আছে একান্নটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দিনের শুরুতে মার্কেটে একটি আপয় ট্রেন লক্ষ্য করা গেলেও দিনের শেষে তা স্লো হয়ে আসে আজকে ব্রড ইন্ডেক্স গেইন করেছে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্টস অ্যান্ড ব্লুচিপ ইন্ডেক্স গেইন করেছে জিরো পয়েন্ট ফোর পয়েন্টস বিনিয়োগকারীতা অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় যার একটি প্রতিফলন আমরা মার্কেট টার্নওভারে দেখতে পাই আজকে সারাদিনে মার্কেটের লেনদেন ছিল চারশো বাষট্টি কোটি টাকা যা গত দিনের চেয়ে বেড়েছে টুয়েলভ পার্সেন্ট অ্যাজ ইনভেস্টার্স আর শোয়িং দ্যার অ্যাপাটাইট অন লার্জ ক্যাপ স্টক আজকে মার্কেট টার্ন ওভারে ইন্স্যুরেন্স সেক্টর লিড করে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো টু পার্সেন্ট কন্ট্রিবিউট করে ফলোড বাই ব্যাঙ্ক অ্যান্ড টেক্সটাইল সেক্টর হুইচ কন্ট্রিবিউটেড ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এছাড়াও আমরা দেখতে পারি ইঞ্জিনিয়ারিং সেক্টরসের মোস্ট অফ দ্য কোম্পানিগুলোর প্রাইস বৃদ্ধি পেয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে প্রতি বছর জলবায়ু পরিবর্তনজনিত অসুস্থতায় প্রাণ হারাচ্ছে সত্তর লাখ মানুষ আগামী দশ বছরে যা আরও বাড়বে মঙ্গলবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংস্থাটি বলছে মানব স্বাস্থ্যের উপর জলবায়ু ঝুঁকির এমন প্রভাব সত্ত্বেও জলবায়ু তহবিলের মাত্র এক শতাংশ অর্থ ব্যয় হচ্ছে খাতে। ধোয়াই ঠেকে গেছে নয়াদিল্লি শহর মুখে মাস্ক পরেও ধোয়া থেকে মুক্তি মিলছে না গেল মাসে শহরটিতে বায়ু দূষণের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছিল দিল্লির প্রশাসন দূষণের এমন ভয়াবহ চিত্র এখন বিশ্বের অনেক শহরে জলবায়ু পরিবর্তনের ফলে শুধু বায়ু দূষণই নয় বাড়ছে তাপমাত্রাও is from burning of fossil fuels so basically the same polluting decisions that we're taking which are driving climate change are also driving air pollution বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অতিরিক্ত তাপের কারণে মানুষের অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে ভিটেমাটি হারাচ্ছে অসংখ্য মানুষ সুপেয় পানির অভাবে যারা আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে The price of this uh, climate crisis is paid more than anything else by our health. Why is health paying the, the price? Because our lungs, our brains, our uh, cardiovascular system is very much suffering from the causes of climate change, which are overlapping very much with the causes of air pollution. And unless we put into place protective measures,

এমন ঝুঁকি মোকাবেলায় এরই মধ্যে জাতীয় স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পরিকল্পনা তৈরি করেছে বিশ্বের একশোটিরও বেশি দেশ কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না অর্থের অভাবে সংস্থাটির হিসেবে জলবায়ু তহবিলের মাত্র এক ভাগ অর্থ ব্যয় হচ্ছে স্বাস্থ্য খাতে then we will continue to undermine our food supplies, our water supplies and our air quality, um, everything that we need to maintain uh, the good health of our, of our populations. এই অবস্থায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় ঠিক করতে বিশ্ব নেতাদের অংশগ্রহণে স্পেনের রাজধানী মাদ্রিদে চলছে দুই সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলনের পঁচিশতম আসর সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন